কাশি অঞ্চলে একজন মহিলা ছিলেন যার নাম ছিল জলকারী বাই। জন্ম 1830 সালে এক দলিত পরিবারে। সেই সময়ে তার স্কুলে যাওয়ার অনুমতি ছিল না। পরিবর্তে বাবা তাকে শিখিয়েছিলেন ঘোড়ায় চড়া ও অস্ত্রশস্ত্র চালানো। লোক কথায় শোনা যায়, একবার একটা বাঘ যখন গ্রামবাসীকে আক্রমণ করেছিল, তিনি সেই বাঘটাকে মেরে ফেলেছিলেন। ঝাঁসি সেনাবাহিনীর এক সৈন্যকে তিনি বিয়ে করেন। আর এই সময়ই রানী লক্ষ্মীবাঈ লক্ষ্য করেন যে জলকারী বাই আসলেই খুব সাহসী এক নারী। রানী লক্ষ্মীবাঈ যখন জলকারী বাইয়ের সাহস ও পারদর্শিতার কথা জানতে পারেন, তিনি নিশ্চিত করেন জলকারী বাই যেন যুদ্ধের প্রশিক্ষণ পান। ব্রিটিশদের সাথে ঝাঁসির যুদ্ধ চলাকালীন গুজব রটে যে রাজার মৃত্যু হলে ছোট রাজপুত্রের সুরক্ষার জন্য জলকারী বাই রানী লক্ষ্মীবাঈকে তাকে নিয়ে পালিয়ে যেতে বলেন। বীর পদক্ষেপে এগিয়ে এসে জলকারী বাই রানী লক্ষ্মীবাঈয়ের মতো পোশাক আশাক পরে যুদ্ধে নেতৃত্ব দেন। ওদিকে রানী তখন তার কোলে রাজপুত্রকে নিয়ে পালিয়ে যেতে থাকেন। লোকে বলে তিনি বাঘিনীর মতো যুদ্ধ লড়ে বহু ব্রিটিশ সৈন্যকে হত্যা করে অবশেষে যুদ্ধ করতে করতেই মারা যান। এমনকি আজও বুন্দেলখণ্ডের বহু দলিত সম্প্রদায় তাকে দেবীর চোখে দেখেন ও প্রতি বছর জলকারী বাই জয়ন্তী উদযাপন করেন। আমরা জানি না এমন কত অখ্যাত বীর ভারতের স্বাধীনতার জন্য নিজেদের জীবন বলি দিয়েছেন। আমরা যেহেতু স্বাধীনতার 75তম বছর উদযাপন করছি, আমি চেষ্টা করছি যতজন সম্ভব এমন বিস্মৃত সব বীরের জীবন কথা তুলে ধরতে। জলকারী বাই রানী না হয়েও, কোনো উচ্চ বংশে না জন্মেও, নিচু জাতের পরিবারে তার জন্ম হয়েও তিনি বীরত্বের শীর্ষে উঠে ব্রিটিশদের সাথে লড়াই করেছিলেন ও সেই অঞ্চলে তিনি অমর হয়ে রয়ে গেছেন। এখন জাতির তাকে স্মরণ করার সময়। এখন সময় দেশ যেন যুদ্ধে তার বীরত্ব আর পারদর্শিতা ও বীরের মতো কাজকে উদযাপন করে। তার পরম ত্যাগের জন্যই রানী লক্ষ্মীবাঈ বেঁচে থেকে অন্যদিন যুদ্ধ করতে পেরেছিলেন। আমরা ভারতের এই মহীয়সী নারীর প্রতি মাথা নত করে প্রণাম জানাই। নমস্কার। তিরুপ্পুর কুমার নামে যিনি পরিচিত, তিনি জন্মেছিলেন এক তাঁতি পরিবারে। কুমার স্বামী মাদুলিয়ার চেন্নিমালায় অঞ্চলের মানুষ ছিলেন, যে জায়গাটা এখন তামিলনাড়ুতে এরড বলে পরিচিত। স্বাধীনতা সংগ্রাম যখন জোরালো হয়ে উঠতে শুরু করে, কুমারন তখন মহাত্মা গান্ধীর আদর্শ ও নীতিতে গভীরভাবে অনুপ্রাণিত ও জড়িত হন। 1930 সালে তিনি নাগরিক অসহযোগিতায় অংশ নেন ও দেশবন্ধু যুব সংগঠনের সূচনা করেন, যা তামিলনাড়ু ও তার আশেপাশের অঞ্চলের হাজার হাজার যুবকদের আকৃষ্ট করেছিল, যারা ভারতের স্বাধীনতার জন্য লড়তে মুখিয়েছিলেন। তিনি তামিলনাড়ু জুড়ে ব্রিটিশ বিরোধী বহু প্রতিবাদী মিছিল বার করেছিলেন আর বহু মানুষকে অনুপ্রাণিত করেছিলেন। বোম্বেতে মহাত্মা গান্ধীর গ্রেপ্তারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে তামিলনাড়ু সহ সারা দেশ জুড়ে দাঙ্গা ও অসন্তোষ প্রদর্শন ঘটে। তিরুপুর থেকে বেরোনোর এমনই এক মিছিলে কুমারন অংশ নিয়েছিলেন। প্রতিবাদীরা গাইছিলেন দেশাত্মবোধক গান, যেমন সুব্রহ্মণ্য ভারতীর আচ্চামিল্লাই আচ্চামিল্লাই, যার মানে আমার কোনো ভয় নেই। তারা ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন, যা সেই সময়ে ছিল নিষিদ্ধ। পুলিশ রেগে গিয়ে এমন নিষ্ঠুরভাবে লাঠিচার্জ করতে থাকেন যাতে বহু মানুষ গুরুতর আহত হয়ে পড়ে যান। কুমারনের মাথার খুলি ফেটে যায়, তখন তিনি নিচে পড়ে যান। কিন্তু এক মুহূর্তের জন্য তিনি জাতীয় পতাকাকে মাটিতে লুটিয়ে পড়তে দেননি। এর পরের দিনই মাত্র 27 বছর বয়সে তিনি প্রাণ হারান। এমনকি আজও তামিলনাড়ুতে তাকে ভালোবেসে স্মরণ করা হয় কোটিক্কাত কুমারন বলে, যার মানে সেই কুমারন যিনি আমাদের জাতীয় পতাকার সম্মান রক্ষা করেছিলেন। তিরুপুরের এই ঘটনাটা ঘটেছিল একেবারে নৈউল নদীর তীরে। নৈউল নদীটি যোগ কেন্দ্রের খুব কাছ দিয়েই বইছে, ফলে কুমারন কোটিক্কাত কুমারন আমাদের খুব কাছের মানুষ। নমস্কার। এই আজকের দিনেই ভারতের সবচেয়ে উল্লেখযোগ্য বৈপ্লবিক তিনজন স্বাধীনতা সংগ্রামী শহীদ হয়েছিলেন। লাহোর সেন্ট্রাল জেলে তাদের ফাঁসি দেওয়া হয়েছিল। ভগৎ সিং আর সুখদেব থাপারের বয়স তখন সবেমাত্র 23, আর শিবরাম রাজগুরু তখন 22 বছরের। তাদের এই ছোট্ট জীবনে তারা এত কম দিন বাঁচলেও আমরা আজও তাদের স্মরণ করি
যারা ছিলেন ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম চেনামু। সুখদেব আর ভগৎ তাদের সহপাঠী ও অন্যান্য যুবকদের স্বাধীনতা সংগ্রামে যোগ দেওয়ার জন্য অনুপ্রাণিত করতে তার একটি সমিতি গঠন করেন, যার নাম দেন নওজোয়ান ভারত সভা। এর কবছর পরে রাজগুরুর সাথে তাদের দেখা হয়, যিনি ছিলেন পুনের একজন সংস্কৃত পণ্ডিত কুস্তিগির। চন্দ্রশেখর আজাদের দ্বারা অনুপ্রাণিত হয়ে তিনি স্বাধীনতা সংগ্রামের প্রতি আকৃষ্ট হন। 1927 সালে সাংবিধানিক সংশোধন ও ভারতে স্বশাসিত সরকারের সম্ভাবনায় সাইমন কমিশন গড়ে ওঠে, কিন্তু সেই কমিশনে কোনো ভারতীয় ছিলেন না। এটাই বহু স্বাধীনতা সংগ্রামীকে ক্ষুব্ধ করে তুলেছিল। লালা লাজপত রায়ও ছিলেন তার মধ্যে, যিনি 1928 সালে লাহোরে প্রতিবাদে নেতৃত্ব দিয়েছিলেন। লালা লাজপত রায় লক্ষ্য হয়ে দাঁড়ায়। পুলিশ সুপারিনটেন্ডেন্ট জেমস স্কট তাকে উত্তম মধ্যম প্রহার করেন। গুরুতর আহত হওয়ার কিছুদিন পরে তিনি মারা যান। এই প্রতিবাদটাই মোড় ঘুরিয়ে দেয় আর বহু তরুণ বিপ্লবী লালার মৃত্যু ও ওই প্রতিবাদে আরও অনেকের মারা যাওয়ার প্রতিশোধ নিতে চাইছিলেন। তো তারা জেমস স্কটকে গোপনে হত্যা করবেন বলে ঠিক করলেন, যে মানুষটা লালাকে মারতে মারতে মেরেই ফেলেছিল। ভগৎ সিং, চন্দ্রশেখর আজাদ, সুখদেব আর রাজগুরু সহকারী সুপারিনটেন্ডেন্ট জন সাউন্ডার্সকে কোনো রকমে হত্যা করতে পারে, যার ফলে পুলিশ চিরুনি তল্লাশি শুরু করে দেয়। পুলিশ তাদের খুঁজে বের করে গ্রেপ্তারের বহু চেষ্টা করা সত্ত্বেও তারা কোনোভাবে পালিয়ে গেছিল। এই তরুণ যুবকেরা মাথা নত করতে চাননি বা স্বাধীনতা আনার চেষ্টা করা কিন্তু থামাননি। 1929 সালে সরকার বিল পাস করবেন ঠিক করে, যা ভারতের জনসাধারণের অধিকারকে আরও খর্ব করে দিতে চলেছিল। তখন তারা দিল্লির কেন্দ্রীয় বিধানসভায় বোমা ফেলবেন বলে ঠিক করে। এই কাঁদানে গ্যাসের লক্ষ্য কিন্তু মানুষ মেরে ফেলা ছিল না, বরং এটা করার লক্ষ্য ছিল তাদের কথা যাতে শোনা হয়, যাতে দেশবাসী জেগে ওঠে, অনুপ্রাণিত হয়ে ওঠে। যদিও যারা বোমটা ছুঁড়েছিলেন সেই ভগৎ সিং, বটুকেশ্বর দত্ত ও তাদের অনুসরণকারীরা গোলমালের মধ্যে পালাতেই পারতেন, কিন্তু তারা না পালিয়ে সেখানে দাঁড়িয়েই সোচ্চারে বলতে থাকেন, ইনকলাব জিন্দাবাদ, বিপ্লব দীর্ঘজীবী হোক। তো এটা করার সময় তারা খুব ভালোভাবেই জানতেন যে তাদের ফাঁসি দেওয়া হবে। সুখদেব ও রাজগুরু দুজনকেই গ্রেপ্তার করা হয় যখন লাহোরে তাদের বোমের আড়তটা খুঁজে পাওয়া যায়। এমনকি এই ঘটনায় মূল অভিযুক্ত ছিলেন সুখদেব। সরকারিভাবে বলা হতো ব্রিটিশ রাজ বনাম সুখদেব ও অন্যান্যরা। সুখদেব ছিলেন এই বৈপ্লবিক কর্মকাণ্ডগুলোর অন্যতম একজন মূল পরিকল্পনাকারী। এমনকি জেলের মধ্যেও তারা চুপ করে বসে থাকেননি। বিচার চলাকালীন ভগৎ সিং ও তার বন্ধুরা ইংরেজ কয়েদীদের তুলনায় ভারতীয় কয়েদীদের প্রতি অন্যায্য আচরণের প্রতিবাদে শুরু করলেন তাদের বিখ্যাত কারাগার অনশন। বিপ্লবীদের সাথে যাতে রাজনৈতিক বন্দীদের মতো আচরণ করা হয় সেই দাবিতে তারা শুরু করলেন অনির্দিষ্টকালের জন্য অনশন। শেষমেশ ব্রিটিশ তাদের কিছু দাবি মানতে রাজি হয় আর বেশিরভাগই সেপ্টেম্বরে তাদের অবরোধ তুলে নেন। কিন্তু ভগৎ সিংয়ের জন্য এটাই যথেষ্ট ছিল না, যিনি তখনও ভারতীয় বন্দীদের জন্য রাজনৈতিক বন্দীর তকমার স্বীকৃতি চাইছিলেন। একমাত্র তিনি 116 দিন পর তার বাবার সরাসরি অনুরোধকে সম্মান জানাতে তার অবরোধ তুলে নেন। 1931 সালে 23 মার্চ এই সাহসী তরুণেরা মুখে হাসি নিয়ে ফাঁসিকে বরণ করে নেন। তারা কালো কাপড় দিয়ে নিজেদের মুখ ঢেকে দিতে চাননি, বরং নিজেদের হাতে করে গলায় পরে নিয়েছিলেন ফাঁসির দড়ি। মহাত্মা গান্ধী ভগৎ সিং, সুখদেব ও রাজগুরুর মৃত্যুদণ্ডটাকে লঘু করতে চেয়েছিলেন। ফাঁসি হওয়ার ঠিক আগে সুখদেব গান্ধীকে একটা চিঠি লেখেন। তিনি বলেন, মৃত্যুদণ্ড লঘু হওয়ার পরিবর্তে আমাদের ফাঁসি হলে ভারতের আরও বেশি লাভ হবে। এমনই ছিল এই তরুণ যুবকদের ভক্তি, যারা তাদের মাতৃভূমিকে বাঁচাতে হাসতে হাসতে নিজেদের জীবন বলি দিয়েছিলেন। আর আজকের দিনে আমরা স্মরণ করছি কীভাবে দেশের জন্য তাদের জীবন বলিদান এই প্রজন্মের আমাদের সবার কাছে ও আগামী প্রজন্মদের কাছে এক স্বাধীন দেশ উপহার দিয়েছে। নমস্কার। দুর্গাবতী দেবী, জন্ম 1907 সালের 7ই অক্টোবর।
কে এই নারী? দুর্গাবতী দেবী ছিলেন একজন বিপ্লবী, আর সেকালের বিপ্লবীদের জন্য তিনি হয়ে উঠেছিলেন অন্যতম একজন সূক্ষ্ম পরিকল্পনাকারী। নানা বিপ্লবী দলের অনেক সদস্যদের কাছে তিনি হয়ে উঠেছিলেন দুর্গাবাই। এমনই একটি বিপ্লবী দলের সদস্য ছিলেন তার স্বামী, যিনি তাকে বোমা তৈরি করা শিখিয়েছিলেন, আর শিখিয়েছিলেন অস্ত্রশস্ত্র ও আগ্নেয়াস্ত্র কী করে ব্যবহার করতে হয়। এক অগ্নিময়ী নারী। 1926 সালে বিপ্লবীদের এক সম্মেলন চলাকালীন ভগৎ সিং যখন ব্রিটিশ শাসনকে মাটিতে মিশে দেওয়ার শপথ করেছিলেন, তিনি সেই নারী যিনি ভগৎ সিংয়ের কপালে তিলক পরিয়ে দিয়েছিলেন। 1928 সালের ডিসেম্বরে ভগৎ সিং আর রাজগুরু যখন ব্রিটিশ পুলিশ অফিসার জন স্যান্ডার্সকে গোপনে হত্যা করেন, সুখদেব তখন দুর্গাপতি দেবীকে অনুরোধ করেন ভগৎ সিং আর রাজগুরুকে ঘটনাস্থল থেকে পালাতে সাহায্য করার জন্য। লোকে বলে সেদিন লাহোর রেল স্টেশনে 300 বেশি পুলিশ ভগৎ সিং আর রাজগুরুর খোঁজ করছিলেন, কিন্তু দুর্গাবতী দেবী তার কোলের ছেলেকে নিয়ে স্টেশনে যান, গিয়ে ভগৎ সিংকে তার স্বামী সাজিয়ে তারা দম্পতির মতো হেঁটে চলে যান। রাজগুরুকে সাজিয়েছিলেন তাদের বাড়ির চাকর। তারা কলকাতা ট্রেনে উঠে পুলিশের জাল থেকে পালান। পরে ভগৎ সিং যখন ধরা পড়েন, ভগৎ সিং ও আরও যারা ধরা পড়েছিলেন তাদের ছাড়াতে তিনি নিজের গয়না নিলামে বিক্রি করে দেন। 1930 সালের ডিসেম্বরে ভগৎ সিং, সুখদেব আর রাজগুরুকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তাদেরকে ছাড়ানোর শেষ চেষ্টা হিসেবে দুর্গাবতী দেবী একজন পুলিশ অফিসারকে গুলি করে পালিয়ে যান। 1932 সালে ধরা পড়েন তিনি, তার 3 বছরের জেল হয়। 1999 সালে এই বীরাঙ্গনা আমাদের ছেড়ে চলে যান। অনেকেই চেনে না তাকে, স্বাধীনতা সংগ্রামে তার অবদানের কোনো স্বীকৃতিও নেই। অসমান্তরাল সাহস ও পারদর্শিতার বীর দুর্গাবতী দেবী, এখন সময় তার স্মৃতিকে আমরা ফিরিয়ে আনি। এখন সময় আজকের ভারতীয় যুব সমাজের স্মৃতির মন্দিরে তিনি যেন বিরাজ করতে থাকেন।